যখন শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ জামাতে ইসলামী একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে জনগণের কাঁধে কাঁধ মিলে রাজপথে নেমেছে অবরোধকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে আজকে আমরা গোটা দেশবাসীর কাছে জানাতে চাই বিশেষ করে বগুড়াবাসীর কাছে আমরা উদাত্ত অনুরোধ রাখব যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধকে সাফল্যমণ্ডিত করে এই শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করতে হবে আরো মনে করি যে মানুষের কিছু কষ্ট হয় কিন্তু বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে জলাঞ্জলি দিতে হয় দেশ আজকে পরাধীন দেশকে স্বাধীন করার জন্য আবারও দেশের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে ত্যাগ স্বীকার করতে হবে আজকে দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা বগুড়াবাসীর প্রতি আন্তরিক অভিনন্দন জানাই গতকাল তারা শতকপূর্ত হরতাল পালন করেছেন অবরোধ পালন করেছেন আজকেও দিনব্যাপী অবরোধ পালন করবে বগুড়াবাসীর প্রতি আহ্বান জানাই সেই সাথে সাথে আমাদের সকল কর্মীর প্রতি আহ্বান যে যে এলাকায় আছেন আপনারা পিকেটিং করুন জনগণকে বুঝান
অবরোধকে সাফল্যমণ্ডিত করুন এই আশাবাদ ব্যক্ত করে الله أكبر! إسلامي تطوشي بيه! زندابار! زندابار!